10 বছরের এক বালক বিশ্বসেরা দাবাড়ু বিশ্বসেরা চেস প্লেয়ারকে হারিয়ে দিয়েছে 10 বছরের এক বালক আরও একবার জানাবো আপনাদেরকে বিশ্ববিখ্যাত দাবাড়ু ম্যাগনাস কার্লসেনকেও হারিয়ে দিয়েছে 10 বছরের ছেলে ফাউস্টিনো ওরো দাবার মেসি বলা হচ্ছে তাকে 10 বছরের খুদেকে খুদে হারিয়ে দিল ম্যাগনাস কার্লসেনকে আরও একবার জানাবো আপনাদেরকে 10 বছরের এক খুদে হারিয়ে দিয়েছে বিশ্বসেরা দাবা চ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেনকে বিশ্বর দাবার এক নম্বর খেলোয়াড় ম্যাগনাস কার্লসেন তাকেও হারিয়ে দিয়েছে 10 বছরের ওই খুদে দাবার মেসি বলা হচ্ছে তাকে এই বিষয় নিয়ে আমরা সরাসরি চলে যাব নিউজ রুমে আরো বিস্তারিত জানব আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি সুকান্ত মিত্র সুকান্ত দা 10 বছরের এক খুদে যে কিনা বিশ্ব সেরা দাবাড়ু চ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেন তাকেও হারিয়ে দিয়েছে তার সম্বন্ধে তোমার কাছে আরো বিস্তারিত জানব দেখো এই মুহূর্তে আর্জেন্টিনায় রীতিমতো উৎসবে মেতেছে মানুষ মানে যখন এই খেলার ফলাফল প্রকাশ হলো সেটা গত শনিবার হয়েছিল তারপর রোববার থেকে যা শোনা যাচ্ছে আজও বিভিন্ন জায়গায় এই বিস্ময় বালকের ছবি নিয়ে বিভিন্ন জায়গায় উদযাপন করা হচ্ছে একটা উৎসবের মতো দাবার মেসি বলা হচ্ছে এই ছেলেকে নাম ফাউস্তিনো ওরো এর জন্ম আর্জেন্টিনাতে আর্জেন্টিনার বুয়েনোস আইরেস যেটা রাজধানী তারই সান ক্রিস্টোবাল বলে একটি বিখ্যাত এলাকা আছে সেখানে তার জন্ম যদিও এখন তারা থাকে স্পেনে চলে এসেছে স্পেনে কারণ আর্জেন্টিনায় তার দাবার প্রতিভা বিকশিত হওয়ার অনেক অসুবিধা আছে আর্জেন্টিনা সে পরিকাঠামো নেই তা স্পেনে আসার পর তার খেলা পরিশীলিত হয়েছে সবথেকে মজার ব্যাপার হচ্ছে গত প্যান্ডেমিকের সময় মানে কোভিড প্যান্ডেমিকের সময় এই বাচ্চাটি খেলা শেখা শুরু করে তার পাড়ার এক দাদার হাত ধরে তখন সে সান ক্রিস্টোবালে থাকে মানে আর্জেন্টিনা থাকে তার পাড়ার এক দাদার হাত ধরে খেলা শুরু করে তার বাবাও একসময় দাবা খেলতেন নামি দাবারও যদিও নন তিনিও খুব উৎসাহ দেন এবং মাত্র কয়েক মাসের মধ্যে বোঝা যায় যে এই ছেলেটি একটি বিস্ময় প্রতিভা এবং দেখো ওই প্যান্ডেমিকের সময় শুরু তারপর 2023-এই কিন্তু এই ছেলে বিশ্ব দাবার প্রতিযোগিতায় ফার্স্ট র্যাপিড দাবার প্রতিযোগিতা যেটাকে বলা হয় সেই র্যাপিড দাবার প্রতিযোগিতায় তার নাম উঠে যায় সে কিন্তু অংশ নেয় এবং সেই র্যাপিড দাবার প্রতিযোগিতায় সেখানে সে চমকে দেয় সেখানে র্যাপিড দাবার প্রতিযোগিতায় রাশিয়ার গ্র্যান্ডমাস্টার ডেনিস কিসমাতুল্লিনকে সে হারিয়ে দেয় এবং তখনই গোটা দাবা বিশ্ব চমকে গিয়েছিল এবং এবারে যেটা হয়েছে সেটা হচ্ছে আল্ট্রা ফাস্ট বুলেট র্যাপিড দাবা সে বুলেট ব্রল যেটাকে বলা হয় সেই র্যাপিড চেজে সে কিন্তু এবার ম্যাগনাস কার্লসেনকে হারিয়ে দিল ম্যাগনাস কার্লসেন বিশ্ব সেরা এবং ম্যাগনাস কার্লসেনকে হারানো কোনো কাকতালীয় ঘটনা নয় যে হঠাৎ করে হয়ে গেছে তা কিন্তু নয় কারণ এটি বললাম 2023-এ সে রাশিয়ার এক গ্র্যান্ডমাস্টারকে হারিয়েছিল ডেনিস কিসমাতুল্লিন এবং এইবারের টুর্নামেন্টে ম্যাগনাস কার্লসেনের আগে দুই বিখ্যাত দাবাড়ু ড্যানিয়েল নারোদিস্কি এবং জাপানের হিরাকু নাকামুরা এই দুজন গ্র্যান্ডমাস্টারকে সে কিন্তু হারিয়ে দিয়েছে গ্র্যান্ডমাস্টাররা দাবার সর্বসেরা বলে ধরা হয় সেই দুজন গ্র্যান্ডমাস্টারকে হারানোর পর সে কিন্তু ম্যাগনাস কার্লসেনের মুখোমুখি হয়েছিল এবং মাত্র 38 সেকেন্ডে 48টা মুভ হয় এবং তাতে ম্যাগনাস কার্লসেন পরাজয় স্বীকার করতে বাধ্য হন যদি কার্লসেন একটা সামান্য ভুল করেছিলেন এবং 10 বছরের বিস্ময় বালক এই ফাউস্তিনো ওরো সে ভুলটাকে কাজে লাগিয়ে ম্যাগনাসের মন্ত্রী এবং রাজা দুটো বোড়েকে একসঙ্গে ধরে ফেলে এবং ম্যাগনাস কার্লসেনকে হার স্বীকার করে নিতে হয় এই 10 বছরের বিস্ময় বালকের কাছে এবং এই ফাউস্তিনো ওরো সে এই টুর্নামেন্টে 156 জন খেলোয়াড় তার মধ্যে 27 জন গ্র্যান্ডমাস্টার আর 30 জন ইন্টারন্যাশনাল মাস্টার মানে গ্র্যান্ডমাস্টারের ঠিক আগের ধাপ এরা অংশ নিয়েছিলেন তাদের মধ্যে এই ছেলে এই 10 বছরের বিস্ময় প্রতিভা এ কিন্তু 21 নম্বর স্থান দখল করে নিয়েছে এবং এই ম্যাগনাস কার্লসেনকে হারিয়ে দেওয়া আবারও বলছি কোনো কাকতালীয় ঘটনা নয় গ্র্যান্ডমাস্টার একজনকে সে আগেও হারিয়েছে একাধিক ইন্টারন্যাশনাল মাস্টারকে সে হারিয়েছে এবং দুজন গ্র্যান্ডমাস্টারকে হারিয়ে তারপরে বিশ্বের দাবার 1 নম্বর খেলোয়াড়কে সে হারিয়েছে অবশ্যই এর যে প্রতিভা তা বিস্মিত করেছে দাবা মহলকে রিমা
একেবারেই ধন্যবাদ সুকান্ত দা। সুকান্ত মিত্র আমাদের বিশেষ প্রতিনিধির সঙ্গে আমরা কথা বলছিলাম এবং এই বিষয় বালকের ব্যাপারে আরো বিস্তারিতভাবে আমরা জানতে পারলাম। আরো একবার জানাবো আপনাদেরকে, বিশ্বসেরা দাবারু ম্যাগনাস কার্লসেন তাকেও হারিয়ে দিয়েছে এই 10 বছরের বিষয় বালক। আজকের মতন খেলা আপডেট এখানেই শেষ করছি। অন্যান্য সকল খবরের জন্য নজর রাখুন নিউজ বর্তমানে।